নারায়ণগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের 30তম শাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের কালীর বাজার মোড়ে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কে এম আওলাদ হোসেন, FBCCI এর সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, বিকেএমই এর সাবেক প্রেসিডেন্ট ফজলুল হক। দেশের বিভিন্ন স্থানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা ও উপশাখা উদ্বোধন কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একটা নতুন ব্যাংক, পঞ্চম জেনারেশনের ব্যাংক, একদম শেষের দিকের ব্যাংক। আমরা বাংলাদেশে একমাত্র ব্যাংক যেটা জিরো এনপিএল, মানে আমাদের কোনো খেলাপি ঋণ নাই, একদম জিরো। এখন আমার দেশের মতো করে আমার নিজের ইকোনমিকে বানাইতে হবে, আমার দেশের মতো করে আমাকে পলিসি ডিজাইন করতে হবে, এটাই নিয়ম। কারণ নাইলে কিন্তু বাংলাদেশের আজকের ইকোনমি যাক আসতো না। ব্যাংকের কর্মকর্তারা আছেন, তাদেরকে বলেছি যে ভাই আমরা ছোট ব্যাংক, ছোট ছোট ব্যবসায়ীদের সাথে বড় হতে চাই, ছোট ব্যবসায়ীরা বড় হবে, আমরা বড় হবো।